ओम शांति। 26/12/2022 प्रातः मूली ओम शांति। बाप दादा मधुबन। बाबा बोले छे मीठे बच्चे आपोशे राग करे माने रूट खर मतभेद हुए कखनो पड़ा के छेड़ो ना पड़ा छाड़ा माने बाबा के छेड़े देवा। प्रश्न सार्विसे वृद्धि ना हवार कारण कि। उत्तर যখন আপোষে মতভেদ হয় তখন সার্ভিস বৃদ্ধিকে পায় না। কোনো কোনো বাচ্চা মতভেদে এসে পড়া ছেড়ে দেয়। বাবা সাবধান করে, বাচ্চা মতভেদে এসো না, কখনো ঝড়মুই ঝগমুই অর্থাৎ পরনিন্দা পরচর্চার কথা শুনো না, এক বাবারই শোনো। বাবাকে সমাচার দাও, তাহলে বাবা তোমাকে ষোলকলা সম্পূর্ণ হওয়ার মত দেবে। প্রশ্ন পড়া ছাড়ার প্রথম মুখ্য কারণ কি হয়। উত্তর নাম রূপের বিমারি। যখন কোনো দেহধারী নাম রূপে ফেসে যায় তখন পড়াতে মন বসে না, মায়া এই কথাতেই হারিয়ে দেয়, এটাই হলো সবথেকে বড় বিঘ্ন। ওম শান্তি। বাচ্চারা বসে আছে আর বাচ্চাদের মনের মধ্যে নিশ্চয় আছে যে বিহদের বাবা এসেছে বিহদের বর্ষা দিতে। তোমরা সম্মুখে বসে আছো, জানো যে সে সব আত্মার বাবা, এই শরীর দ্বারা বোঝাচ্ছে, কল্পে কল্পে এইভাবেই বোঝায় আর বর্ষা দেয়, আর কেউ এই জ্ঞান দিতে পারে না। বাবা বোঝায়, কখনো কোনো দেহধারীকে ইয়াদ করো না। পাঁচ তত্ত্বের শরীরকে ভূত বলা হয়, তো তোমাদের পাঁচ তত্ত্বের শরীরকে ইয়াদ করা যাবে না, তাই না? আমাদের পাঁচ তত্ত্বের শরীরকে যেন কখনো ইয়াদ আমরা না করি, ভালে মায়া অনেক বিঘ্ন সৃষ্টি করবে কিন্তু হারলে চলবে না। বুদ্ধিতে যেন থাকে আমার তো এক শিব বাবা দুসরা না কই। মায়া নানা রকমভাবে দেহধারীর ইয়াদ দেওয়ার চেষ্টা করবে কিন্তু বুদ্ধিতে থাকতে হবে যে না, আমি কোনো দেহধারীকে ইয়াদ করব না। বাবা বলছে এই বাবার শরীরের সাথেও তোমাদের ভালোবাসা হওয়া উচিত না, মানে ব্রহ্মা বাবার কোনো শরীরের সাথে যদি তুমি ভালোবাসা রাখো তাহলে আটক যায়ঙ্গে, আটকে যাবে সেখানে, ফেসে যাবে। বাবা জানে অনেক মেলস মানে অনেক পুরুষেরও আপোষে এমন দোস্তি হয়ে যায়, বন্ধুত্ব, যে এক দুয়ের নাম রূপে ফেসে যায়, তাই না? শুধু এখানে নারী পুরুষের ব্যাপার না, দুটো নারী বা দুটো পুরুষেরও আপোষে এমন বন্ধুত্ব হয়ে যায় এই জ্ঞানে এসেও যে তখন তাদের নাম রূপে ফেসে যায়, এ ছাড়া জ্ঞানে চলবে না, এর সাথে এ ক্লাসে এলে আসবে, এর সাথে এ সেবা করবে, তাই না? তাই বাবা বলছে এত প্রীত লেগে যায় যে শিব বাবাকেই ভুলে যায়। দুই কন্যা, দুটো কন্যা ফিমেলেদেরও আপোষে এত ভালোবাসা হয়ে যায় দুজন নারীর মধ্যেও বা দুজন কন্যার মধ্যেও, যেরকম আশিক হয়, তাই না? তো উনকো কিতনি বি জ্ঞান কি সমঝানি দো, তখন তাদের যতই জ্ঞান বোঝাও কিন্তু মায়া ছাড়ে না, কারণ ঈশ্বরীয় মতের বিরুদ্ধে চলে। ভালে জ্ঞানও উঠায় হয়তো কিন্তু অবস্থা ডগমগ হয়ে যায়। যোগের দ্বারা যে বিকর্ম বিনাশ হবে সেটা হয় না, এইরকম এরকম অনেক আছে কিন্তু বাবা নাম নেয় না তাদের। বাবা তার ডাইরেক্ট তাদের নাম বলছে না কিন্তু এরকম অনেক বাচ্চা আছে যারা কে একে অপরের নামরূপে ফেসে যাচ্ছে। দ্বিতীয় কথা, বাবা বোঝায় কখনো পড়া ছেড়ো না, ভালে ব্রাহ্মণীসে নেই বান্তি, হয়তো ব্রাহ্মণীর সাথে তোমার ঠিক মতো মানে মত মিলছে না, দিল হট জাতি হে, মন তোমার সরে যায়, কিন্তু তাও পড়া অবশ্যই পড়তে হবে, হয় না? অনেকে ব্রাহ্মণীর সাথে মতভেদ হয়ে সেন্টারে আসায় ছেড়ে দেয়। তো বাবা বলছে বাবাকে সমাচার দিতে থাকো, তোমার যদি কিছু হয়ে থাকে বাবাকে চিঠি লেখো, আখির বাবা মতভেদ মিটা দেঙ্গে, বাবাকে তুমি বললে বাবা সে মতভেদ মিটিয়ে দেবে। মতভেদের কারণে অনেক বাচ্চা নিজের খানা খারাপ করে দেয়, রেজিস্টারে দাগ লাগিয়ে দেয়, পড়া ছেড়ে দেয়। পড়াকে কোনো পরিস্থিতিতেই হালাতেই নেহি ছড়নি হে, ছাড়া উচিত না। এরকম অনেকে কী হয় মতভেদে এসে নিচে নেমে যায়, মানে পড়া ছেড়ে দেয়, সেন্টারে আসা বন্ধ করে দেয়। বাবা সাবধান করে, বাচ্চা
তোমার কারো সাথে সেই ঝড়ময় ঝগময় পরনিন্দা পরচর্চার কথা শোনা উচিত না, এক বাবারই কথা শোনো। অনেক বাচ্চা আছে যারা দেহ অভিমানের বিমারি, দেহ অভিমানের অসুখের রোগী হয়ে মরে যায়, দেহ অভিমান চলে আসে। তো বাচ্চাদের বাবা আদেশ দেয় হামেশা বাবাকেই ইয়াদ করতে, বাবাকেই ইয়াদ করতে থাকো, বাবারই মহিমা করতে থাকো। শিব বাবাই কলিযুগী পতির দুনিয়াকে পাবন শ্রেষ্ঠাচারী বানায়। বাবার বাচ্চাদের জন্য কত খেয়াল থাকে যে মায়া যেন বাচ্চাদের মেরে না দেয় বা অসুস্থ না করে দেয়। বাচ্চারা যদি সমাচার না দেয় তাহলে বাবা বুঝে যায় যে মায়া জোরসে বাচ্চাকে থাপ্পড় লাগিয়েছে, তাই মুরলিতে বাবা বোঝায়। ভাগ্যে যদি না থাকে তাহলে বাচ্চা নিজেরই কাজকর্মে লেগে যায়, আপনি হি ধান্দে মে নিজের কাজকর্ম, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি ওগুলোতেই লেগে যায়, তাই না? মানে বাবার পড়া আর পড়ে না, তাই না? নিজেরই কর্মে, নিজের ওই বিনাশী কামায় লেগে যায়। তো বাবা তো বলছে কি, বিনাশী কামায় সাথে অবিনাশী কামায় তো করতে হবে না? তো কেউ কেউ তো আবার একে অপরের নাম রূপে এমন ফাঁসে যেরকম আশিক মাসুক হয়ে যায়, প্রেমিক প্রেমিকার মতো। তো তখন মাম্মা বাবাকেও ইয়াদ করে না, একে অপরকেই ইয়াদ করতে থাকে। এইসব বিঘ্ন মায়া সৃষ্টি করে। কারো ভাগ্যে না থাকলে যতই বাবা বোঝাক, সে বাহিয়াত বাতে না করো, বাবা যতই বলুক বাইরের কথা বলো না, তাও তারা করতেই থাকবে এই বাইরের কথা। কই অজ্ঞান মে জীবন কাহানি লিখতে হে, কেউ তো অজ্ঞানে নিজের জীবন কাহিনী লেখে। তো আমাদের থোড়েই জীবন কাহিনী আদি বানানো দরকার? আমাদের তো বাবা ছাড়া আর কারোকেই ইয়াদ করা উচিত না। নেহেরু মারা তো উনকো কিতনা ইয়াদ করতে, নেহেরু মারা গেছে তো তাকে কত ইয়াদ করে। তোমরাও এইরকম ইয়াদ করো, আর তো বাকি তোমারে আর উনমে ফর্ক কিয়া রাহা। তো বাবা বলছে যে তোমরাও যদি এরকম দেহধারীকে ইয়াদ করো তাহলে বাইরের মানুষ আর তোমাদের মধ্যে পার্থক্য কী হলো? জ্ঞান মার্গে খুব বুদ্ধি চাই, তাই বাবা বলছে খুব বোঝার এগুলো ব্যাপার। হ্যাঁ, যতক্ষণ না শিব বাবার সাথে যোগ থাকবে না ততক্ষণ বুদ্ধি তালা খুলবে না, সার্ভিসই করতে পারবে না, পথ ভ্রষ্ট করবে। তাই বাবা সাবধান করে যে কই ভি মতভেদ হো, যদি কোনো মতভেদ হয় হ্যাঁ সেন্টারে আপোষে, তাহলে বাবাকে চিঠি লেখো। সবাই ষোলকলা সম্পূর্ণ তো হয়নি না? তো আমরা অনেক সময় ব্রাহ্মণীকে দেখে আমরা বলি না যে হচ্ছে ব্রাহ্মণী এরকম করছে, নিমিত্ত এরকম করছে। তো বাবা বলে সেও তো ষোলকলা সম্পন্ন হয়নি না, তো তোমার যদি তার কিছু দেখো তাহলে তুমি বাবাকে লেখো। অনেক অনেকে কাচ্চাও আছে, ভুল করতে থাকে, সেন্সিবল বাচ্চা যে সে তো ফট করে বাবাকে সমাচার লিখবে। কেউ দেখে যে অমুকের মধ্যে এখনও ক্রোধ আছে, তো তার প্রতি কী হয়, মন সরে যায়। যে মানে কোনো ব্রাহ্মণী যে মুরলি পড়ছে, যে নিমিত্ত, তার মধ্যে ক্রোধ দেখে অনেকে ভাবে যে ওর মধ্যে ক্রোধ আছে, আমার মনটাই উঠে গেছে, ফির ঘর ব্যাট যাতে হে, তখন আর সেন্টারে আসে না, ঘরে বসে যায়। তো কই ব্রাহ্মণে ভি কেহে দেতি হে কি তুম ইস সেন্টার পর মত আও। তো কোনো ব্রাহ্মণীও আবার কি এরকম বলে যে তুমি এই সেন্টারে আর এসো না, বাবা কো সার্ভিস সমাচার দেনা চাহিয়ে। তো বাবাকে সার্ভিস সমাচার দেওয়া উচিত, বাবা খুশি হবে যে বাচ্চা সার্ভিসের সমাচার দেয়, তাই না? যে বাবা তো খুশি হয় বাচ্চা সার্ভিসের সমাচার দেয়, বাবা আজ ফলানে কো সমঝায়া, বাবা আজ ফলানে কো মুখকে বুঝিয়েছি কি পরমপিতা পরমাত্মার সাথে তোমার কি সম্বন্ধ। বাবা স্বর্গের বর্ষা দেয়, 5000 বছর আগেও দিয়েছিল, এই লক্ষ্মীনারায়ণের চিত্র দাঁড়িয়ে আছে। বাবা বোঝায় কখনো কই দেখে কি ইস সারন ডিস সার্ভিস হতে তো ফরন সমাচার দেনা হে, যে যদি তুমি দেখো যে এই কারণে ডিসসার্ভিস হচ্ছে তো ফরান বাবাকে সমাচার দেও। সব রায় তো সম্পূর্ণ হয়নি, বাচ্চাদের সব কিছুই বাবা বোঝায়। বাবা বলে আমি বাচ্চাদের সামনে প্রত্যক্ষ হই, অনেক বাচ্চা যে আমাকে জানেই না উনকে সম্মুখ কেসে হোঙ্গা, তাহলে তার সামনে আমি কী করে আসব। বাচ্চাদের বলি মিঠে বাচ্চে শ্রীমতে চলে নিজের পুরুষার্থ করে জীবন উঁচু বানাও, তোমরা সারা বিশ্বের মালিক হচ্ছ, যত বেশি আমাকে ইয়াদ করবে তত উঁচু পথ পাবে, এতে খরচার কোনো ব্যাপার নেই, শুধু এডুকেশান। এটা
যার ভাগ্যে আছে সে তো পাক্কা হতে থাকে। মায়া এরকম যে ছয় আট বছর বালে ভি দেখো আজ হ্যায় নেহি, যে ছয় বছর আট বছর জুড়ে যারা চলছে, তো মায়া এমন যে দেখো আজ তারা নেই, মায়ার কবলে পড়ে গেছে। বাবা আসে নেহি রুটতে হে, বাবার প্রতি রাগ হয় না, ব্রাহ্মণের প্রতি রুঠে যায়। বাবা তো এখানে বসে আছে, শিব বাবা সে রুঠা তো খতম হো যায়েঙ্গে। তো বাবা বলছে শিব বাবার প্রতি যদি রাগ করো তাহলে তো শেষ হয়ে যাবে, বাবা ছাড়া মুরলি কীভাবে শুনবে। দ্বিতীয় কথা, জো কবি ধ্যান কা পাঠ চলতা হে, যে কখনো ধ্যানের পাঠ চলে, অমুকের মধ্যে মাম্মা এসেছে বাবা এসেছে, এটাও মায়া। অনেক খবরদারি সে চলনা হে, তাই না, এগুলো খুব সাবধানীতে চলতে হবে। বাত ক্যাসে করতে হে উসে সমাজ না হে, ও কীরকম কথা বলছে ওতে বুঝে যাওয়া উচিত যে এটাও একটা মায়া। অনেকেই বলে এর মধ্যে মাম্মা আসে, এর মধ্যে বাবা আসে, কারো কারো মধ্যে মায়ার ভূত চলে আসে, তখন বলে শিব বাবা এসেছে, মুরলি চালায়, এগুলো সব মায়া, বিঘ্ন সৃষ্টি করে। অনেক ট্রেটার বেরিয়ে যায়, বিশ্বাসঘাতক, অনেকে ধোকা দেয়, এই সব কথা থেকে খুব সম্ভাল করনি হে, সামলাতে হবে। পড়ার উপর পুরো ধ্যান দিতে হবে, নাহলে মায়া খুব হয়রান করবে। তুফান অনেক আসে, যেরকম বৈদ্যরা বলে যে বিমারি বাহার নিকলে গি, বৈদ্যরা বলে না এই ওষুধ খেলে তোমার অসুখটা কিন্তু আগে বাড়বে, তাই না, বাইরে বেরোবে, কিন্তু ভয় পেলে চলবে না। বাবা বোঝায় মায়া চলতে চলতে এমন ফাঁসিয়ে দেবে যে বাবাকেই ভুলিয়ে দেবে, হারানোর জন্য খুব চেষ্টা করবে। যুদ্ধ হলোই তো পাঁচ বিকার রূপী রাবণের সাথে, যত বাবাকে ইয়াদ করবে তো তোমাদের বিকর্ম বিনাশ হবে। মায়া জিত তো জগৎ জিত হবে, বাকি স্থূল লড়াইয়ের কথা না এখানে। যোগ বলে দ্বারাই বিশ্বের রাজাই পাবে, এই সময় যোগ বলও আছে তো বাহুবলও আছে। এই ক্রিশ্চিয়ানরা যদি দুজনে মিলে যায় তাহলে বিশ্বের মালিক হতে পারে, তাই না, খ্রিশ্চানরা যদি আপোষে মিলে যায় তাহলে বিশ্বের মালিক হতে পারে, এত শক্তি ওদের মধ্যে আছে। কিন্তু লয়ই নেই এরকম যে তারা একসাথে মিলবে। একটা কাহিনী আছে না দুটো বিড়ালের, কৃষ্ণকেও দেখো কিভাবে হাতে গোলা দেখায়। তো তোমাদের ইয়াদ যেন সদা টিকে থাকে, কোনো কারণে পড়া ছাড়া যাবে না, বিঘ্ন তো অবশ্যই আসবে। মায়া এইরকম যে মাথা ঘুরিয়ে দেয়, হার্ট ফেল হয়ে যায়, তাই বাবা বলে আর সব কথাকে ছেড়ে মা মেকা মিয়াদ করো, এক বাবাকে ইয়াদ করো। বীজকে ইয়াদ করলে ঝাড়ু ইয়াদ চলে আসবে। গৃহস্থ ব্যবহারে থেকে এই কোর্স ওঠাও। ভক্তরা সকালে উঠে ভক্তি করে, কাশিতে কোঠি বানানো আছে, প্রত্যেকে কোঠিতে বসে বিশ্বনাথ গঙ্গা বলে, কিন্তু জানে কিছুই না, ঈশ্বরকে সর্বব্যাপী বলে দেয়, নিজেকে তত্ত্বযোগী ব্রহ্মযোগী বলে। এই বাবা তো সব কথার অনুভবী। কোন বাবা? ব্রহ্মা বাবা। তো বাবা বলছে শিব বাবা ব্রহ্মা রথেই বসে বলে এই সব কিছু ছাড়ো, বাকি তো সব খেলনা বানিয়েছে, বিষ্ণুর শঙ্করের কৃষ্ণের খেলনা বানিয়ে বসে পুজো করে, তাই না, মূর্তি বানানো মানে খেলনা বানানো, জানে কাউকেই না, কাউকেই জানে না, কিন্তু তাদের মূর্তি বানিয়ে পূজা করে, পূজায় অনেক খরচা করে, পাথরের মূর্তি বানিয়ে তাকে সাজায়। তো বাবা বলছে যারা ধনবান তারা তো সোনা গয়নাও পড়ায়, এটা তো তোমরা জানো, ভক্তিতে যা কিছু ভাবনা দিয়ে করে তার ফল কিছু না কিছু বাবা দেয়, পরের জন্মে ভালো ভক্ত হয়ে যায়। কেউ ধন দান করে তো ধনবানের ঘরে, অনেক দান করে তো রাজাইর ঘরে জন্মে পায়। তাও এই দুনিয়ায় সদাকালের জন্য সুখ তো কারোরই হয় না, তাই সন্ন্যাসীরা এই সুখকে মানেই না, কাক বিষ্টার সমান বলে দেয়। তো তারা কীভাবে রাজযোগ শেখাবে? সারা বিশ্বের মালিক তো বেহদের বাবা, ছাড়া কেউ বানাতে পারে না। এখন বাবা তোমাদের বাচ্চাদের সম্মুখে বোঝাচ্ছে, আমি আবার এসেছি তোমাদের রাজযোগ শেখাতে, শ্রীকৃষ্ণের 84 জন্মের অন্তে আমি প্রবেশ করেছি, এর নাম ব্রহ্মা রেখেছি, আমার ব্রহ্মাকে অবশ্যই চাই, তো প্রজাপিতা ব্রহ্মাও তো চায় না। তো বাবা বলছে যার মধ্যে প্রবেশ করব, নেহি তো কেসে আউ, বাবা বলছে আমি ব্রহ্মার তনে তো আসবো, না হলে কিভাবে আসবো, আমার এই রথ মুকরার, এই রথেই আমি আসব, কল্পে কল্পে এতেই আসি, লেখাও হয় না ব্রহ্মা দ্বারা স্থাপনা, কার, বিষ্ণুপুরীর, এখন তোমরা ভারতকে বিষ্ণুপুরী বানাচ্ছ। অন্য কেউ এই কথাগুলোকে বোঝেই না যে পরমপিতা পরমাত্মার পার্ট আছে।
কৃষ্ণ জয়ন্তী মানায়, নরককে স্বর্গ তো বারবাই বানায় না। যে ব্রাহ্মণ হয়ে পুরো পুরুষার্থ করবে সেই ব্রাহ্মণ থেকে দেবতা হবে। গায়ন আছে না, পরমপিতা পরমাত্মা তিনটে ধর্ম, ব্রাহ্মণ সূর্যবংশী আর চন্দ্রবংশী ধর্ম স্থাপন করে। সেখানে দুই যুগে একটাই ধর্ম থাকবে, মানে সত্যযুগে। কী ধর্ম? আদি সনাতন দেবী দেবতা ধর্ম, আর কোনো ধর্ম থাকবে না। বাকি দুই যুগে দেখো কত ধর্ম, বাকি দাপরকলিতে কত ধর্ম হয়ে যায়। বাচ্চাদের পড়ার উপর পুরো ধ্যান দেওয়া উচিত, নাহলে খুব কাঁদতে হবে। সবার জন্য ট্রিবিউনাল বসবে, তাই না? ধর্মরাজের সভা, বলবে যে তুমি এই এই পাপ করেছো, তাই আমি তোমাকে অনেকবার বোঝাই যে পাপ করো না, পূর্ণ আত্মা হতে হবে। তাই বাবা বলছে লাস্টে কিন্তু এরকম সাক্ষাৎকার করাবে, বাবা এই পাপ করেছো, তাই এখন থেকে বাবা বোঝাচ্ছে পাপ করো না, পূর্ণ আত্মা হও। পাপ করবে তো সগুণা সাজার নিমিত্ত হবে। আমার হয়ে যদি বিকারে যাও, বাবা শ্রীমতের অবজ্ঞা করো, তাহলে তোমাদের উপর অনেক সাজা আসবে, অনেক সাজা হবে। সেই সাজাও খুব কড়া হবে। বাবা বলে আমি পরমধামে থাকি, এই পুরানো দুনিয়া এসে তোমাদের বর্ষা দিই, তাও তুমি আমার নাম বদনাম করো। তবেই তো বলা হয় সদ্গুরু নিন্দক সূর্যবংশী ঘরানায় আসতে পারবে না, গির পারতে হে, নিচে নেমে যায়। অনেকে কত প্রতিজ্ঞা করে, আমি তোমার সপুত বাচ্চা হয়েই দেখাবো, রক্ত দিয়েও লেখে, পরমপিতা পরমাত্মা কাছে প্রতিজ্ঞাও করে যে বাচ্চা হয়ে তোমার থেকে পুরো বর্ষা নেব। কিন্তু মায়া এই রকম যে তারা আজ নেই, প্রতিজ্ঞা করে তারপরে অপবিত্র যদি হও তো অনেক ধোকা খেয়ে যাবে। ঈশ্বরের অবজ্ঞা হলো না? বাবা ইশারায় সব বোঝাতে থাকে, মায়া খুব হয়রান করবে, না হলে যুদ্ধ কিসের হবে? বিশ্বের মালিক হওয়া এটা কম কথা কি? গাফিলতি করা যাবে না, পড়া একদম ছাড়া যাবে না। বাবার থেকে রায় নাও, বাবা কি বলছে, বাবার কাছে রায় নাও, তাহলে জবাবদারি বাবার হয়ে যাবে। পড়াতে মানুষ কত মেহনত করে, ইমতেহানকে টাইম বহুত মেহনত করতে, পরীক্ষার সময় অনেক মানুষ কি করে, মেহনত করে না পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য। তা আমাদেরও তো এখন ইমতেহান, তোমরাও আগে গিয়ে যত সময় নজদিক দেখবে, মানে যত তোমরা বুঝতে পারবে যে সত্যযুগ আসছে, কলিযুগের বিনাশের সময় একদম চলে এসছে আর সত্যযুগও কাছে, তখন রাত দিন তোমরাও পড়াতে লেগে যাবে। এখন সেই সময় খুব তাড়াতাড়ি আসবে, বাবা বলছে জলদি আনে বালা হে বো সময়। আচ্ছা, মিঠে মিঠে সিকিলাধে বাচ্চো প্রতি মাত পিতা বাপ দাদা কা ইয়াদ পিয়ার অর গুড মর্নিং, রুহানি বাপ কি রুহানি বাচ্চো কো নমস্তে, হাম রুহানি বাচ্চো কি রুহানি মাত পিতা বাপ দাদা কো ইয়াদ পিয়ার গুড মর্নিং অর নমস্তে নমস্তে নমস্তে, শুক্রিয়া বাবা আপকো লাখ লাখ শুক্রিয়া। ধারণার জন্য মুখ্যসার এক, আপোষে বাহিয়াত মানে ব্যর্থ কথা করা যাবে না, ব্যর্থ কথা বলা যাবে না আপোষে, কখনো মতভেদে আসা যাবে না, পড়া কোনো মতেই ছাড়া যাবে না। দুই, বাবার অবজ্ঞা কখনো করা যাবে না, প্রতিজ্ঞায় করে তার উপরে টিকে থাকতে হবে। বাবার কাছে যে প্রতিজ্ঞা করছো সেই প্রতিজ্ঞায় একদম কায়াম থাকতে হবে, মানে টিকিয়ে রাখতে হবে, সার্ভিসের সদা শখ রাখতে হবে। বরদান, সময়ে যোগের শক্তির যে প্রয়োগ করে সেই স্বয়ের সংস্কার সো সংসার পরিবর্তক ভব। তাহলে যে সময়ে যোগের শক্তির প্রয়োগ করে সেই নিজের সংস্কার অর্থাৎ সংসার পরিবর্তক ভব। বাবা বলছে যেরকম যোগ করতে আর করাতে যোগ্য হয়েছো তোমরা, সেরকম যোগের প্রয়োগ করতেও যোগ্য হও। সব থেকে প্রথমে নিজের সংস্কারে, নিজের সংস্কারকে যোগের শক্তি প্রয়োগ করো। বাবা বলছে নিজের সংস্কারের ওপর, মানে যেটা পুরানো সংস্কার তার উপরে যোগের শক্তি প্রয়োগ করো। আর বাবা বলছে কিউকি আপকে শ্রেষ্ঠ সংস্কারই শ্রেষ্ঠ সংস্কারকে রচনা কে নিউ হে। কেন বাবা সংস্কারের ওপর যোগের শক্তির প্রয়োগ করতে বলছে? কারণ আমাদের শ্রেষ্ঠ সংস্কারই ভবিষ্যতে শ্রেষ্ঠ সংসার বানাবে। তো চেক করো যে কোনো সংস্কার সময়ে ধোকা তো দেয় না, যেরকমই পরিস্থিতি বা কথা হোক, ব্যক্তি হোক বা বায়ুমণ্ডল হোক, কিন্তু শ্রেষ্ঠ সংস্কারকে পরিবর্তন করে সাধারণ বা ব্যর্থ বানিও না।
জেদটা বাবা হচ্ছে শ্রেষ্ঠ সংস্কারকে পরিবর্তন করো না তুমি। হয়তো অনেক পরিস্থিতি আসবে, মানে মায়া পরীক্ষা নেবে ব্যক্তির দ্বারা, বস্তুর দ্বারা, বায়ুমণ্ডলের দ্বারা, কিন্তু তুমি তোমার শ্রেষ্ঠ সংস্কারকে পরিবর্তন করে সাধারণ বা ব্যর্থ করো না। যে নিজের সংস্কারকে পরিবর্তন করে নেয় সেই সংসারকে পরিবর্তন করার নিমিত্ত হয়। তাহলে যে নিজের যে কঠিন সংস্কার, নিজের যে খারাপ সংস্কার সেটাকে পরিবর্তন করতে পারে, সেই সংসারকে পরিবর্তন করার নিমিত্ত হয়ে যায়। স্লোগান, নম্বর যদি আগে নিতে হয় তাহলে স্বভাব ইজি আর পুরুষার্থ অ্যাটেনশান যুক্ত করো। তাই বাবা বলছে নম্বর আগে নেওয়ার জন্য ইজি স্বভাবের হতে হবে, একদম সহজ সরল স্বভাবের, আর পুরুষার্থে অ্যাটেনশান দিতে হবে, তাহলে নাম্বার আগে হয়ে যাবে। আচ্ছা, ওম শান্তি।